টুনি এই টুনি বাড়িতে আছিস? দরজাটা একটু খোল না। কি হয়েছে কাকুলি দিদি, ডাকছো কেন? গতকাল সারাদিন বৃষ্টি থাকার কারণে আমি কোনো খাবার সংগ্রহ করতে পারিনি। আমার ঘরে কোনো খাবার নেই। ছেলেটা খিদের জালে ছটফট করছে। আমাদের কিছু খাবার দিন না টুনি। কাকুলি দিদি তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে কিছু খাবার এনে কাকুলিকে দেয়। খাবার পেয়ে কাকুলি ভীষণ খুশি হয়ে যায়। মুখে একরাশ হাসি নিয়ে কাকুলি বলে, প্রতিবেশীদের মধ্যে একমাত্র তুই আছিস যে আমার বিপদে সবসময় সাহায্য করিস। সত্যি টুনি, তোর মতো এত উপকারী প্রতিবেশী পেয়ে আমি ধন্য। এমন করে বলো না কাকুলি দিদি, আমরা আমরাই তো। তুমি আমার বিপদে সাহায্য করবে, আমি তোমার বিপদে সাহায্য করব, এটাই তো নিয়ম, এটাই তো প্রতিবেশী। আসি রে টুনি, কোনো কিছু প্রয়োজন হলে আমার কাছে আসিস কিন্তু। টুনির কাছে বিদায় নিয়ে কাকুলি তার বাড়িতে চলে যায়। আর টুনির থেকে আনা খাবারগুলো তার ছেলে কনককে খেতে দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। মা মা, আমার ভীষণ ভয় করছে মা, আমার ভীষণ ভয় করছে। ভয় পাস না বাবা, আমি আছি তো, কিচ্ছু হবে না, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। টুনি তার দুই সন্তানকে আঁকড়ে ধরে বোঝাতে থাকে। তখনই একটা দমকা হাওয়া এসে টুনির ঘরে চাল উড়িয়ে নিয়ে যায়। বৃষ্টির পানি ঘরের ভিতরে পড়তে থাকে। এমন অবস্থা দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। হায় খোদা, এত রাতে আমি এখন সন্তান দুটোকে নিয়ে কোথায় যাব? অনবরত বৃষ্টি পড়ছে। মা মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে মা। খোদা, এখন আমি কি করব? এখানে বেশিক্ষণ থাকলে আমার সন্তানরা তো, না না, এ হতে পারে না। আমি বরং কাকুলি দিদির বাড়িতে যাই। এমন বিপদে কাকুলি দিদি আমায় নিশ্চয়ই সাহায্য করবে। এ কথা বলে টুনি দ্রুত তার সন্তান দুটোকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কাকুলির বাড়িতে যায়। আর দরজায় কড়া নাড়তে থাকে। এই ঝড় বৃষ্টির সময় এত রাতে আবার কে এলো? কাকুলি দ্রুত দরজা খোলে। আর দরজা খোলা মাত্রই সে টুনির পরিবারকে দেখতে পায়। কি টুনি, তুই এত রাতে? কাকুলি দিদি, আমার সন্তানরা বৃষ্টিতে ভিজে গেছে। দমকা হাওয়া এসে আমার ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। দয়া করে আজকে রাতটা তোমার ঘরে যদি থাকতে দিতে আমার বড় উপকার হতো গো দিদি। এসো এসো, ভিতরে এসো। তোমাদের এমন বিপদে আমি যদি সাহায্য করতে না পারি তাহলে আমি কিসের প্রতিবেশী? কাকুলির এমন কথা শুনে টুনি তার সন্তানদেরকে নিয়ে ঘরে প্রবেশ করে। সেই রাতটা টুনি বাচ্চাদেরকে নিয়ে কাকুলির বাড়িতেই থাকে। ভোরবেলা বৃষ্টি থেমে যায়। সূর্য উঠতেই টুনি তার সন্তান দুটোকে কাকুলির বাসায় রেখে নতুন ঘর বানানোর জন্য শুকনো লাঠির খোঁজে বেরিয়ে পড়ে। কাকুলি দিদি, আমার বাসা ঠিক হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো গো দিদি। এমন করে বলিস না টুনি, আমরা না প্রতিবেশী। টুনি কাকুলির কাছে বিদায় নিয়ে তার সন্তান দুটোকে নিয়ে বাসায় ফিরে যায়। টুনি আর কাকুলি খুব ভালো প্রতিবেশী হয়ে ওঠে। তারা এভাবেই একে অপরকে বিপদে সাহায্য করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এর মধ্যে টুনি আর কাকুলি দুজনেই দুটো ডিম দেয়। মা টুকি রকি, আমি বাইরে খাবার খুঁজতে যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত তোরা কিন্তু ঘরের বাইরে যাবি না। দুটোতে মিলে এখানেই খেলবি। কিরে, আমার কথা তোদের মনে থাকবে তো? তুমি কোনো চিন্তা করুন না মা, আমরা ঘরেই থাকবো, কোথাও যাব না। না না, আমার জন্য রঙিন খেজুর নিয়ে আসবে। রঙিন খেজুর খেতে আমার ভীষণ ভালো লাগে। মা মা, আমার জন্য ভুট্টা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো মা, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তোরাও কিন্তু কোথাও যাবি না, ডিমের খেয়াল রাখবি কেমন? টুনি তার বাড়ি থেকে বেরিয়ে যায় আর অনেক দ্রুত উঠতে থাকে।
তাকে আজ দু ধরনের খাবার সংগ্রহ করতে হবে, এ কারণে সে দ্রুত যেতে থাকে। মা মা, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি আমার জন্য তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো মা। কিন্তু বাবা, ডিম রেখে এখন আমি বাইরে যেতে পারবো না রে। ডিম আমি দেখে রাখবো মা, তুমি কোনো চিন্তা করো না, ডিম রেখে আমি কোথাও যাব না, তুমি আমার জন্য খাবার আনতে যাও মা। দিদি চল আমরা কনকের বাড়িতে খেলতে যাই, অনেক মজা হবে। না ভাই, মা বাইরে যেতে নিষেধ করেছে, এখন আমরা কোথাও যাবো না, আগে মা বাসায় ফিরু তারপর যাব। মা ডিমের খেয়াল রাখতে বলেছে, ডিম একা রেখে আমরা কোথাও যাবো না। তুমি যাবে না তো, তবে আমি একাই যাচ্ছি, মা ফিরে আসার আগে আমি ফিরে আসবো। তোমার সাথে খেলতে এসেছি। ঠিক আছে চল আমরা তাহলে বল খেলি, চল চল। তারা দুজনেই বল খেলতে থাকে। কনক রকির দিকে বল ছুড়ে মারে, রকি কনকের দিকে বল ছুড়ে মারে। কনক একবার জোরে বল ছুড়ে মারে আর বলটা সোজা গিয়ে ডিমের উপর পড়ে, সাথে সাথেই ডিমটা ভেঙে যায়। রকি তুই এটা কি করলি? হ্যাঁ কি করলি, তুই আমাদের ডিমটা ভেঙে দিয়েছিস। না কনক, তুমি মিথ্যে কথা বলছো, তুমি অনেক জোরে বল মেরেছো আর সেই বল লেগে ডিম ভেঙে গেছে, তোমার কারণে ডিম ভেঙে গেছে। আমি মাকে সব বলে দেব, তুই আমাদের ডিম ভেঙে দিয়েছিস, তুই অনেক পচা, যা এক্ষুনি এখান থেকে চলে যা। কনকের বাড়িতে যাওয়াই আমার ভুল হয়েছে, মা যদি এসব জানতে পারে তাহলে আমাকে আমাকে মেরেই ফেলবে। এসব ভাবতে ভাবতে রকি বাড়িতে চলে যায় আর চুপচাপ বসে থাকে। ভাই তোর মন খারাপ কেন? কনক তোকে খেলায় নেয়নি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে, ফিরে চুপচাপ আছিস যে, কিছু বলছিস না কেন? রকি টুকির কোনো কথাই সাড়া না দিয়ে চুপচাপ বসে থাকে। আসলে সে অনেক চিন্তায় পড়ে যায় আর তাই এমন চুপচাপ হয়ে বসে থাকে। এই টুনি, তোর ডিম থেকে এখনো বাচ্চা ফোটেনি? না গো দিদি, আরো দু তিন দিন সময় লাগবে, তবে আমার বিশ্বাস আমার ডিম থেকে স্বাস্থ্যবান ছানার জন্ম নেবে। কিন্তু আমি অনেক চিন্তায় আছি রে টুনি, আমার ডিমটা অনেক ছোট, মাঝে মাঝে আমার মনে কু ডাকে, কে জানে এত ছোট ডিম থেকে বাচ্চা জন্মানোর সময় যদি মারা যায়। চিন্তার কারণ নেই দিদি, কিছু কিছু ডিম আকারে ছোট হলেও সেগুলো থেকেও সুস্থ সবল ছানার জন্ম হয়। সন্ধ্যা নেমে আসে, টুনি আর কাকলি নিজেদের সংগ্রহিত খাবার নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। আর যখনই কাকলি ঘরে প্রবেশ করে তখনই কনক কাকলিকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে আর তার মাকে মিথ্যে কথা বলতে থাকে। মা মা, তুমি চলে যাওয়ার পর টুনি আন্টির ছেলে রকি আছে না, সে আমাদের বাড়িতে এসেছিল। আর জানো জানো মা, আমাদের ডিমটা না ভেঙে দিয়ে চলে গেছে মা। কি কনক, তুই এসব কি বলছিস? আমার ভাগ্যটাই খারাপ, কেন যে আমি খাবার আনতে গেলাম। কনক তুই কেন রকিকে ঘরে ঢুকতে দিয়েছিস বলতো? মা মা, রকি ওর সাথে খেলতে বলছিল, আমি খেলবো না বলেছি বলে ও রেগে গিয়ে আমাদের ডিমটাকে ভেঙে দেয়। টুনির ছেলের এত বড় সাহস, আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছে, আমি ও ছাড়বো না, আমি ও টুনির ডিম ভেঙে ফেলবো। কনক চল আমার সাথে। এরপর কাকুলি তার ছেলে কনককে সাথে নিয়ে টুনির বাড়ির দিকে যেতে থাকে। রকি শোনা, আমি তো তোর পছন্দের রঙিন খেজুর নিয়ে এসেছি, তাহলে খাচ্ছিস না কেন বাবা? আমি খাবো না মা, আমার খিদে নেই। মা তুমি খাবার আনতে যাওয়ার পর থেকে রকি কেমন চুপচাপ হয়ে আছে, আমার মনে হচ্ছে রকির খেজুর একটা নিয়ে চিন্তা করছে। রকি শোনা ছেলে আমার, কি হয়েছে তোর? টুনি এ কথা বলতে না বলতেই তার দরজায় আওয়াজ বাজতে থাকে। টুনি দরজা খুলে কাকুলি আর কনককে দেখতে পায়। কাকুলি দিদি, তুমি
তুমি এই সময়ে কোথায় কোথায় রকি রকি কোথায় আমার কোনো দোষ নেই মা আমি সত্যি কথা বলছি আমার কোনো দোষ নেই কি হয়েছে কাকুলি দিদি খুলে বল তো সবটা কনক বাবা তুই বল আন্টি আন্টি রকি বল মেরে আমাদের টিম ভেঙে দিয়েছে আমাদের টিমটা ভেঙে চুরমার করে দিয়েছে আন্টি এই কথা শোনা মাত্রই টুনি যেন আকাশ থেকে পড়ে সে অবাক চোখে রকির দিকে তাকিয়ে বলতে থাকে কি রকি কনক এসব কি বলছে তুই আমার অনুপস্থিতিতে ওদের বাড়িতে গিয়েছিলি রকি মা তোর ভাই কি ওদের বাড়িতে গিয়েছিল হ্যাঁ মা রকি আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি যাইনি রকি একাই গিয়েছিল মা বিশ্বাস কর মা আমি কিচ্ছু করিনি কনক মিথ্যে কথা বলছে মা আমি কিচ্ছু করিনি সত্যি আমি কনকের কাছে খেলতে গিয়েছিলাম কিন্তু আমার নয় কনকের বল লেগে ডিম ভেঙে গেছে আমি ভাঙিনি মা ডিম আমি ভাঙিনি তোকে আমি ঘরে থাকতে বলেছিলাম কেন শুনলি না আমার কথা তোর সামান্য ভুলের কারণে কত বড় লোকসান হয়ে গেল জানিস লোকসান তো এখন হবে আমি আমার ডিম ভাঙার বদলা নিব কাকুলি দিদি দয়া করে এমন করো না মানছি আমার ছেলে ভুল করেছে তাই বলে আমার এত বড় ক্ষতি করো না তুমি আমার ডিম থেকে চারা বেরোনোর সময় হয়েছে এমন করো না কাকুলি দিদি এমন করো না কাকুলি টুনির কথায় কান্না দিয়ে ডিমটিকে অনেক জোরে মেঝেতে ফেলে দেয় আর সাথে সাথে টুনির ডিমটি ভেঙে যায় এমন দৃশ্য দেখে টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে কাকুলি দিদি এটা তুমি কি করলে আমার চোখের সামনে আমার অনাগত সন্তানকে তুমি মেরে ফেললে এ খোদা এ কি হয়ে গেল এ কি হয়ে গেল আমি যা করেছি বেশ করেছি কনক বাবা চল কাকুলি কনককে নিয়ে চলে যায় টুনি ঘরে নিস্তব্ধতা বিরাজ করে টুনি রান্না সব খাবার যেখানে ছিল সেখানেই পড়ে থাকে রকি যদি তুমি কাকুলির বাড়িতে না যেতে তাহলে এসব কিছুই হতো না তোমার একটা ভুলের কারণে আজ এত বড় ঘটনা ঘটে গেল আমার কোনো দোষ নেই মা মা তুমি আমার কথা বিশ্বাস করো প্লিজ মা বিশ্বাস করো রকি এভাবেই বলতে থাকে আর কাঁদতে থাকে এভাবে দুদিন কেটে যায় একদিন রাতে কনক আর কাকুলি ঘুমিয়ে থাকে কনক ঘুমিয়ে স্বপ্ন দেখে একটা ঘন অন্ধকার জঙ্গলে দানব পাখি কনক আর তার মাকে গাছের সাথে বেঁধে রেখেছে মিথ্যেবাদী তুমি একটা মিথ্যেবাদী যারা মিথ্যে বলে আমি তাদেরকে আর তাদের মাকে মেরে ফেলি মেরে ফেলি মেরে ফেলি মিথ্যেবাদী ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমার মাকে ছেড়ে দাও আমাকে দয়া করে আমাদের মেরো না আমি আর কোনো দিন মিথ্যে বলবো না মিথ্যে বলবো না মিথ্যে বলবো না কনক শোনা ছেলে আমার ওর বাবা কি হয়েছে তোর কি হয়েছে বাবা কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি মা মা ও মা 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 আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা তোমাকে মিথ্যে বলার কারণে আমি প্রতি রাতে এমন খারাপ স্বপ্ন দেখি মা মা তোমার টিম আমার বল লেগে ভেঙে গেছে আর আমি তোমার ভয়ে রকির দোষ দিয়েছি মা আমি ভয়ে রকির দোষ দিয়েছি কনক এসব তুই কি বলছিস তুই আমাকে দিয়ে এত বড় পাপ কাজ করাতে পারলি বাবা মা মা চল আমরা টুনি আন্টির কাছে যাই আজ সব সত্যি কথা বললি আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেবো মা আন্টি আন্টি আমাকে ক্ষমা করে দাও আন্টি ওই দিন আমি মায়ের ভয়ে মিথ্যা কথা বলেছি আমাদের টিম আমার কারণেই ভেঙেছে আন্টি টুনি আমাদের ক্ষমা করে দিবোন
কনকের মিথ্যে কথা শুনে আমার রাগ আমি সামলাতে পারিনি। অনেকবার ভুল করেছি আমি, আমাকে ক্ষমা করে দে বোন। এখন এসব বলে কি হবে দিদি? প্রথমে তুমি সন্তান হারলে, আর পরে আমার অনাগত সন্তানকে মেরে ফেললে। সরি রকি সোনা, আমি অকারণে মেরেছি তোকে। কনক ভাই, আজকের পর থেকে কোনো ভুল করলেও সব সময় তোমার মাকে সত্যি কথা বলবি, বুঝেছ? আর রকি, তুইও আর কখনো মায়ের অবাধ্য হবি না, বুঝেছিস? এরপর টুনি তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে সামান্য ভুলের কারণে দুই পরিবারের পরিণতির কথা। সত্যি মাঝে মাঝে সামান্য ভুল আর মিথ্যের কারণে আমাদের জীবনে ঘন আধার নেমে আসে, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। এক বনে এক টুনি পাখি আর কাকলি কাক বসবাস করত। তাদের মধ্যে ছিল গলায় গলায় ভাব। তাদের মধ্যে এমন ভালো সম্পর্ক দেখে সবাই হিংসে করত। একদিন, আমি দুটো ডিম দিয়েছি, আমার আর বাহিরে যাওয়া উচিত নয় এখন। আগের বারে ডিম দুটো আমার হারিয়ে গেছে, এবার আমার ডিমের উপর কড়া নজর রাখতে হবে, তা না হলে এবারও আমার ডিম হারিয়ে যেতে পারে। এ কথা বলে টুনি তার ডিমে তা দিতে থাকে। এদিকে কাকুলি কাক টুনির অনেক দিন থেকে দেখা না পেয়ে টুনির বাড়িতে চলে আসে আর টুনিকে বলে, কি গো টুনি, তুই আবার আমার কথা ভুলে গেছিস নাকি? আমার মেয়ে গুহু তোর কথা প্রতিদিন বলতেই থাকে, এখন আর গল্প করতে আমার বাড়িতে চাস না কেন বলতো? আসলে কাকুলি, আমি দুটো ডিম দিয়েছি, তুই তো সবই জানিস। আমার আগের দুটো ডিম হারিয়ে গেছে, তাই আমি এবার আর ডিম হারাতে চাই না। তাই আমি ডিম ছেড়ে কোথাও যেতে চাচ্ছি না। আমি খাবার আগেই মজুত করে রেখেছি, যাতে আমার কোথাও যেতে না হয়। ঠিক কাজ করেছিস রে টুনি, তো যদি কোনো দরকার হয় তবে সবার আগে আমাকে বলবি। ডিম হারানোর যন্ত্রণা কতটা কষ্টের তা তো আমি বুঝি রে। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই তবে, কিছু লাগলে অবশ্যই কিন্তু আমাকে বলবি, কেমন? এই কথা বলে কাকুলি টুনির বাড়ি থেকে চলে যায় আর টুনি ডিমে তা দিতে থাকে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, টুনির ডিম ফুটে দুটি ছানা বেরিয়ে আসে আর তা দেখে টুনি ভীষণ খুশি হয় আর বলে, হায় ঈশ্বর, অবশেষে তুমি আমার উপর দয়া করলে, এখন আমি এই বাচ্চাদের অনেক যত্ন করে লালন পালন করব। টুনি যখন বাচ্চাদের নিয়ে এসব কথা বলছিল সেই সময় আবার কাকুলিকা তার মেয়ে কুহুকে নিয়ে আসে আর টুনিকে বলে, টুনি শুনলাম তোর নাকি বাচ্চা হয়েছে, তাই এক ছুটে আমি তোর বাচ্চাকে দেখতে এলাম। টুনি সামনে তো বর্ষাকাল, এদিকে তোর বাড়িও নড়বড়ে হয়ে গেছে, এই ছোট ছানাকে নিয়ে এই নড়বড়ে বাড়িতে তুই কি করে থাকবি? তার চেয়ে তুই আমার বাড়িতে চল, এখানে থাকলে যে কোনো সময়ে কোনো বিপদ হতে পারে রে। কি করব বল কাকুলি, আমি এর থেকে তো আর মজবুত বাড়ি বানাতেই পারি না, আর তুই আমার জন্য অনেক উপকার করেছিস, আমি তোর বাড়িতে গিয়ে আর ঝামেলা বাড়াতে চাই না রে বন্ধু। তুই এসব কি বলছিস টুনি, আমি তোকে কেন ঝামেলা মনে করব, তুই তো আমার অনেক ভালো বন্ধু। ঠিক আছে, তুই যদি যেতে না চাস তবে আর কি করার আছে বল, কিন্তু মনে রাখবি বিপদে সব সময় তোর পাশে আমাকে পাবি তুই। এ কথা বলে কাকুলি টুনির ছানাকে আশীর্বাদ করে, তার ছানা কুহুকে নিয়ে চলে যায়। এভাবেই সে দিনটি কেটে যায়। বনের মধ্যে রাত নেমে আসে, রাত হওয়ার সাথে সাথে বনে ঝড় বাতাস শুরু হয়ে যায়। ঝড় বাতাস শুরু হওয়ার সাথে সাথেই টুনির বাড়ি ভেঙে যায়। এরপর টুনি কাঁদতে কাঁদতে বলে, হায় ঈশ্বর, এ তুমি কি করলে, আমি এখন আমার এই ছানা দুটোকে নিয়ে কোথায় যাব? টুকি সোনা, টিং টিং সোনা, একদম ভয় পাস না, তোর মা আছে তোদের সাথে, ঈশ্বর আমি কি করব এখন? মা মা, আমি পায়ে ব্যথা পেয়েছি, আর এই বৃষ্টিতে ভিজে আমার আমার অনেক কষ্ট লাগছে, তুমি আমাকে শুকনো জায়গা নিয়ে যাও না মা। মা, আমারও অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক শীত লাগছে মা, তুমি আমাকে জড়িয়ে ধরো তোমার পাখনা দিয়ে, মা গো খুব
ঢাকা লাগছে আমার। আমার লক্ষ্মী মেয়েরা, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের এক্ষুনি কাকুলি মাসির বাড়িতে নিয়ে যাব। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতে তো দুজনকে একসাথে নিয়ে যেতে পারবো না, তাই একজন একজন করে আমায় নিয়ে যেতে হবে। টুকি শোনা, তুই এখানে থাক, আমি আগে টিংটিংকে নিয়ে যাই। ঠিক আছে মা, তুমি আগে বোনকেই নিয়ে যাও, আমি তো একটু বড়, তাই আমি একটু ভয় পাবো না। যাও মা, তুমি টিংটিংকে নিয়ে যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমি তোমার জন্য অপেক্ষা করব। টুকির এই কথা শুনে টুনি টিংটিংকে নিয়ে কাকুলির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর কাকুলির বাড়ির দরজায় দাঁড়িয়ে কাকুলিকে টুনি ডাকতে থাকে। কাকুলি, কাকুলি, বাড়িতে আছিস? একটু দরজাটা খোল না রে, অনেক বিপদে পড়েছি। কাকুলি, এই কাকুলি! টুনির ডাক শুনে কাকুলি ঘরের মধ্যে থেকে বলে ওঠে, এই ঝড় বৃষ্টির রাতে কে এলো? কণ্ঠ শুনে তো মনে হচ্ছে যে টুনি ডাকছে আমাকে, দেখি তো দরজাটা খুলে। এ কথা বলে কাকুলি দরজা খোলে, আর টুনিকে এই অবস্থায় দেখে ভীষণ অবাক হয়। কাকুলি টুনিকে বলে, টুনি তুই এই বৃষ্টিতে আমার বাড়িতে? আমার বাড়িতে কেন তুই? টুনি, তুই এই বৃষ্টিতে আমার বাড়িতে? আয় আয়, ভেতরে আয়। না রে কাকুলি, আমি এখন ভিতরে যাব না, অনেক বিপদে পড়ে তোর কাছে এসেছি। আমার একটা জানা বাহিরেই আছে, ঝড়ে আমার ঘর ভেঙে গেছে, তুই একটু আজ রাতের জন্য আমাদের আশ্রয় দিবি? কাল সকালেই চলে যাব। এই জানাকে একটু তোর কাছে রাখলাম, আমি অন্য জানাকে নিয়ে আসি। সেটা কি আর বলতে, আমি তোকে অবশ্যই আশ্রয় দিব। বন্ধু হয়ে যদি বন্ধুর উপকার করতে না পারি, তবে কিসের বন্ধুত্ব আমাদের বলতো? এ কথা শুনে টুনি খুশি হয়, আর টিংটিংকে রেখে অন্য ছানাকে নিতে টুনি বাড়ির দিকে যায়। এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে টুনি উঠতে উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। এদিকে টুনির ছানা টুকি তার মায়ের জন্য অপেক্ষা করতে করতে বলে, মা কখন আসবে? আমি যে এই বৃষ্টিতে ভিজতে ভিজতে আর পাচ্ছি না। মা, ও মা গো, তুমি কোথায়? আমাকে এসে নিয়ে যাও মা, আমার বড্ড কষ্ট হচ্ছে যে। টুকি যখন এসব কথা বলে কাঁদছিল, হঠাৎ করে টুকির মাথায় একটা গাছের ডাল ভেঙে পড়ে, আর টুকি সাথে সাথে সেখানেই মারা যায়। এর কিছুক্ষণ পরে টুনি সেখানে এসে উপস্থিত হয়, আর টুকিকে মৃত অবস্থায় দেখে কান্না করে। হে আমার কি সর্বনাশ হলো, মারে আমি তোকে বাঁচাতে পারলাম না। হায় ঈশ্বর, তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে? টুনি যখন এভাবে কাঁদছিল, টুনির মাথাতেও একটা গাছের ডাল ভেঙে পড়ে, আর টুনিও সেখানে মৃত্যুবরণ করে। এদিকে কাকুলি তার বান্ধবী টুনির বাচ্চা টিংটিংকে নিয়ে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। কাকুলি বলে, সারা রাত পার হয়ে গেল, এখনো টুনি এলো না কেন? নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এদিকে টুনির ছানা তো সারা রাত থেকে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, যাই তো টুনির বাড়িতে গিয়ে দেখি কি হলো টুনির। এ কথা বলে কাকুলি টুনিকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়, আর টুনির বাড়ির কাছে গিয়ে দেখে টুনি আর টুকি গাছের ডালের নিচে চাপা পড়ে মৃত অবস্থায় পড়ে আছে। তা দেখে কাকুলি কাঁদতে কাঁদতে বলে, বন্ধু বন্ধু রে, এ কি সর্বনাশ হলো তোর! হায় ঈশ্বর, তুমি আমাদের এভাবে আলাদা করে দিলে। না, আমার বান্ধবী যখন নেই, তবে তার সন্তানের সব দায়িত্ব আজ থেকে আমার। এরপর কাকুলিকা তাদের দুজনকে সৎকার করে সেখান থেকে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন এক দানব ঈগল কাকুলির বাড়িতে আসে, আর কাকুলিকে বলে, কাকুলি, এই কাকুলি, তোর বাড়িতে নাকি একটা মহারা সন্তান আছে, সেটা আমার হাতে তুই তুলে দে তো, আমি ওকে আমার শিকার বানাবো, ওই ছানাকে খেয়ে আমি আমার ক্ষুধার জ্বালা মেটাবো। কিছুতেই আমি টিংটিংকে তোর হাতে তুলে দিব না শয়তান, টিংটিং আমার বান্ধবীর শেষ চিহ্ন,
ওকে আমি আমার জীবন দিয়ে আগলিয়ে রাখবো। তাই বুঝি? তবে ঠিক আছে, তাহলে তুই তো নিজের সন্তানকে আমার হাতে তুলে দে। কি করবি এবার তুই ভেবে দেখ, টুনির ছানাকে দিবি নাকি তোর ছানাকে দিবি? ইগলের কথা শুনি কাকুলি মনে মনে বলে, আমি আমার নিজের সন্তানকে বলি দিব, তবু আমি আমার বান্ধবীর শেষ আমানত অন্যের হাতে তুলে দিব না। এই কথা ভেবে কাকুলি ইগলকে বলে, এই নাও আমার সন্তানকে নিয়ে যাও, তবু আমার বান্ধবীর দেওয়া কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব, আমি ওর ছানার কিছু হতে দিব না। কাকুলির এই কথা শুনে ইগল অবাক হয়ে যায় আর তার মনে মায়া জন্ম নেয়। ইগল কাকুলিকে বলে, সত্যি রে কাকুলি, তুই অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো ছানাকেই খাবো না, আমি তোর বান্ধবীর প্রতি তোর অনুগত দেখে মুগ্ধ হয়ে গেছি রে, তাই টিংটিংকে খাওয়ার কথা আমি ভুলে গেলাম। এর কথা বলে ইগল সেখান থেকে চলে যায় আর কাকুলি কুহু আর টিংটিংকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। শিমুলপুর বনে টুনি আর তার মা মিনু বাস করত। মিনু ছিল বৃদ্ধ, টুনির বাবা অনেক আগে মৃত্যুবরণ করেছে। টুনি নিজের হাতে মিষ্টি বানিয়ে বনে বিক্রি করত। টুনির মিষ্টি অনেক সুস্বাদু হওয়ার কারণে বনের সবাই টুনিকে মিষ্টি মা বলে ডাকত। একদিন, মা রে, তোর বাবার স্বপ্ন ছিল যে একটা অনেক বড় মিষ্টির দোকান দিবে শহরে, আর তার স্বপ্ন পূরণ হওয়ার আগে তোর বাবা মারা গেল। তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে আর হয়তো কোনো দিন আমাদের মিষ্টির ব্যবসা করা হবে না, কিন্তু তুই যে এত ছোটতে তোর বাবার ব্যবসার হাল ধরবি তা আমি ভাবতেও পারিনি টুনি। মা, তুমি এই সুখের দিনে আর দুঃখের কথা বলো না তো। মা, তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন বাবার স্বপ্ন পূরণ করতে পারি, আমি যেন শহরে অনেক বড় একটা মিষ্টির দোকান দিতে পারি। আর মা, এখন আমি দুধ আনতে যাচ্ছি, আমাকে আবার মিষ্টি বানাতে হবে। এই বলে টুনি কবুতরের দোকানে দুধ আনতে যায়। কবুতর মেশো, আমাকে 5 লিটার দুধ দাও তো। আজ এত বেশি দুধ নিবে কেন টুনি মা? আজ কি কারো বাড়িতে মিষ্টির অর্ডার পেয়েছো? হ্যাঁ মেশো, শালিক মাসির বাসায় আজ অনেক আত্মীয় আসবে, তাই মাসি আমার কাছে অনেক মিষ্টি চেয়েছে। মেশো, আমাকে তাড়াতাড়ি দুধ দাও তো। আর মেশো, আমি কালকে তোমাকে কিছু মিষ্টি দিব, তুমি আর পারুল খেও কেমন? এবার তবে আমি আসি। টুনি চলে যাওয়ার পর কবুতর টুনি যাওয়ার দিকে তাকিয়ে একা একাই বলতে থাকে, সত্যি মিষ্টি মেয়ে একটা, নামটা যেমন মিষ্টি, কথার কাজগুলো তেমনই মিষ্টি। কত ছোট বয়সে সংসারের হাল ধরেছে, তোর মতো মেয়ে ঘরে ঘরে জন্ম নেকড়ে মা। টুনি দুধ নিয়ে বাড়িতে গিয়ে মিষ্টি তৈরি করে, তারপর সেই মিষ্টি নিয়ে শালিকের বাসায় যায়। শালিক মাসি, ও শালিক মাসি, এই নাও তোমার অর্ডার করা মিষ্টি। সত্যি মিষ্টি মা, তোর কাজে জুড়ি মেলা ভার। টুনি মা, এখন যে আমার কাছে টাকা নেই, আমার ভাই আসবে, ওর কাছ থেকে টাকা নিয়ে তোকে দিব, তুই বিকেলে এসে টাকা নিয়ে যাস, কেমন? আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে মাসি, তুমি চিন্তা করো না, আমি ঠিক সময়ে এসে টাকা নিয়ে যাব। এ বলে টুনি ওখান থেকে চলে যায়। যজ্ঞকাক শালিকের বাসায় আসে। শালিক যজ্ঞকাককে টুনির হাতের মিষ্টি খেতে দেয়। যজ্ঞ মিষ্টি মুখে দিয়ে বলে, শালিক বোন, এই মিষ্টি কি তুই বানিয়েছিস নাকি? হ্যাঁ, এ তো মিষ্টি নয়, যেন অমৃত খেলাম আমি। এত সুন্দর মিষ্টি তো আমি নিজেও বানাতে পারবো না। শহরে যজ্ঞকাকের একটা মিষ্টির দোকান ছিল। যজ্ঞকাক তার দোকানের মিষ্টি নিজ হাতেই তৈরি করত। যজ্ঞকাক যখন কথাগুলো বলছিল তখন ওখানে টুনি আসে। দাদা, এই মিষ্টি আমি বানাইনি, এই মিষ্টি আমাদের এই মিষ্টি মা বানিয়েছে, পুরো বনে আমাদের এই টুনি মিষ্টি বিক্রি করে। মা টুনি, তোমার হাতের মিষ্টি আমি খেয়েছি,
খুবই সুস্বাদু। শহরে আমার একটা বড় মিষ্টির দোকান আছে। তুমি যদি চাও তাহলে আমার সাথে শহরে মিষ্টির ব্যবসা করতে পারো। যজ্ঞর কথা শুনে টুনি মনে মনে বলে, ভালোই তো হলো, আমি তো বাবার ইচ্ছে পূরণ করার জন্য শহরে যেতে চাই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কি হলো টুনিমা, তুমি কি আমার সিদ্ধান্তে রাজি? যদি রাজি হও তো কাল শহরে আমার দোকানে চলে এসো। হ্যাঁ হ্যাঁ মেশো, আমি রাজি, কাল সকালে আমি তোমার দোকানে যাব। এই বলে টুনি শালিকের কাছ থেকে টাকা নিয়ে খুশি মনে ওর মায়ের কাছে আসে আর সব খুলে বলে। সব শুনে মিনু অনেক খুশি হয়। পরের দিন সকালে টুনি শহরে যজ্ঞ কাকের দোকানের দিকে রওনা হয়। টুনি যজ্ঞ কাকের দোকানে গিয়ে মিষ্টি বানানো শুরু করে আর টুনির হাতের মিষ্টি খেয়ে শহরের সবাই যজ্ঞ কাকের দোকানে আসে আর যজ্ঞ কাকের অনেক লাভ হতে থাকে। কিন্তু যজ্ঞ কাক টুনিকে তার ন্যায্য মজুরি দিত না। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন, যজ্ঞ মেশো, আমি আর তোমার সাথে ব্যবসা করব না, কারণ তুমি আমাকে ন্যায্য মজুরি দাও না। আমি বনে যে টাকা ইনকাম করতাম এখানে এসে তো তার অর্ধেকও তুমি আমাকে দাও না। তাই আমি ভেবেছি তোমার দোকানে আর মিষ্টি বানাবো না। আমি আমি তোমার দোকানের পাশেই একটা দোকান দিব। কি, তুই আমার দোকানের পাশেই দোকান দিবি? শোন, তুই যদি আমার দোকানে কাজ না করিস তাহলে তোর আর এই শহরে থাকা হবে না, তুই তোর বনে ফিরে যাবি। না, আমি বনে যাব না, আমি এখানেই আমার দোকান বানাবো, এই বলে দিলাম আমি। আর আমি এখানে দোকান বানালে তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা আছে, আমি তোকে এখানে দোকান বানাতে দিব না মানে দিবই না। আর তুই এতটুকু ছোট মেয়ে হয়ে আমার সাথে এভাবে তর্ক করছিস, আমার উপর চিৎকার করছিস, তুই তোর এই গলাই আমি কেটে দিব। এই বলে যজ্ঞকা টুনির গলা টিপে ধরে আর টুনি ওখানেই মৃত্যুবরণ করে। যজ্ঞ টুনির লাশটা তার দোকানের ভেতর মাটির নিচে পুঁতে রাখে আর আগের মতো নিজের হাতে মিষ্টি বানিয়ে বিক্রি করতে থাকে। এইভাবে অনেক দিন কেটে যায়। যজ্ঞকা টুনিকে গলা টিপে মারার কারণে টুনি আত্মায় পরিণত হয়। তুই আমাকে আমার স্বপ্ন পূরণ করতে দিসনি, আমার স্বপ্ন পূরণ হওয়ার আগে তুই আমাকে আত্মায় পরিণত করেছিস। আমি তোকে তোর পাপের শাস্তি দিতে এসেছি, আমি তোকে খুব সহজে মারবো না, আমি তোকে গিলে গিলে মারবো। কাল থেকে আমার খেলা শুরু হবে যজ্ঞকা। পরের দিন যজ্ঞকাক যখন তার মিষ্টি বানাচ্ছিল তখন টুনি তার সামনে না এসে একটা গায়েবি আওয়াজ দেয়। এই যজ্ঞকাক, আমি তোর সাথে মিষ্টি রান্না করব, আমাকে তোর সাথে মিষ্টি রান্না করতে নিবি না? যজ্ঞ এটা শুনে অনেক ভয় পেয়ে যায় আর চারিদিকে তাকাতে থাকে, কিন্তু কাউকে দেখতে পায় না। কে 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 কথা বললো? কে, সামনে এসো আমার। এমন সময় যজ্ঞকা তার সামনে দেখে একটা কাটা হাতে একটা চামচ নিয়ে হাতটা হাওয়ায় ভাসছে আর কানে একটা তার অদ্ভুত আওয়াজ আসে। এই, আমি রাখতে এসেছি তোর সাথে, আমাকে একটু সুযোগ দে, বল আমাকে তোর সাথে নিবি না? তুমি লুকিয়ে কেন আমার সাথে কথা বলছো না? ভূত ভূত নাকি? কে তুমি? কে? আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি, আমি কে? এই বলে ওই কাটা হাতটা চামচ দিয়ে যজ্ঞকাককে মারতে থাকে। এবার দেখ আমি কে, আমাকে চিনতে পারলি তো? যজ্ঞকাককে অনেক মারার পর যজ্ঞকাক যখন ক্লান্ত হয় তখন হাতটা উধাও হয়ে যায়। যজ্ঞকাক ভেবেও বুঝতে পারে না কে করেছে তার সাথে এমন। পরের দিন আবার যজ্ঞকাক যখন তার দোকানে মিষ্টি বানাচ্ছিল তখন যজ্ঞকাক কারো হাসি শুনতে পায়।
হাসির শব্দ শুনে যোগু কাক এদিক ওদিক তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এমন সময় যোগু কাক দেখে দুটো কাটা হাত তার বানানো সব মিষ্টি উপরে তোলে তার গায়ে ফেলে দিচ্ছে। আরে আরে, কে কে আমার সাথে, কেন এমন করছো তুমি? আমার কষ্ট করে বানানো মিষ্টিগুলো কেন ফেলে দিচ্ছ? তুমি আমার পিছনে কেন পড়েছ? কি ক্ষতি করেছি আমি তোমার? ক্ষতি তো তুই অনেক বড় করেছিস, যে ক্ষতির শাস্তি তোর মৃত্যু। আমি আবার আসব। এই বলে কাটা হাত দুটো অদৃশ্য হয়ে যায়। একদিন টুনি আত্মার রূপে যোগুর দোকানে মিষ্টি রান্না করছিল। এমন সময় যোগু কাক দোকানে আসে আর টুনিকে দেখে বলে, তুমি তুমি তো মরে গেছো, আমি তোমাকে মেরেছি, তাহলে তুমি এখানে কি করতে আসলে? এটা তো আমারই জায়গা, তুই তো আমাকে এখানে মেরে ফেলেছিস। আমি টুনি নই, আমি টুনির আত্মা। আমি এখানে মিষ্টি রান্না করতে এসেছি, আয় আয় তোকেও মারতে এসেছি। আজকেই তোর শেষ দিন। টুনি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। টুনি যোগ্যর কোনো কথা না শুনে তার হাত দুটো লম্বা করে যোগ্যর গলা ধরে ওকে গরম শিরায় চুপিয়ে মারে, আর টুনি তার মৃত্যুর প্রতিশোধ নেয়। আর টুনি ওখান থেকে উধাও হয়ে তার মায়ের সাথে দেখা করতে যায়, আর টুনির আত্মা হয়ে মিষ্টি বানিয়ে তার মাকে দেয়। মিনু সেগুলো বনের পাখিদের কাছে বিক্রি করে। বন্ধুরা, ক্ষমতার জোরে কাউকে হত্যা করা বা কারো ক্ষতি করা উচিত নয়। আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।